সংস্কার ভারতী সিপাহী জলা জেলা সমিতির উদ্যোগে আজ অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব উদযাপন। একে কেন্দ্র করে সংস্থার শিল্পীরা সোনামুড়া শ্রীমন্তপুর সীমান্ত রকি বাহিনীর বিওপিতে গিয়ে সেখানে জওয়ানদের হাতে রাখি পরান এবং তাদের মঙ্গল কামনা করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংস্থার এক শিল্পী জানায়, ভারতবর্ষের যে সংস্কার এবং ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে পুনরায় সকলের সম্মুখে তুলে ধরাই হচ্ছে সংস্কার ভারতীর কাজ। আর আজ রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের দেশের প্রকৃত হিরোদের রাখি পরিয়ে বরণ করার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা হলো। আজকের মূলত কর্মসূচিটা কি ছিল? আজকে মূলত কর্মসূচিটা হচ্ছে আমাদের যে সিপাহীজলা জেলার যে সংস্কার ভারতী রয়েছে, এই সংস্কার ভারতীর উদ্যোগে সংস্কার ভারতীর প্রথমত সংস্কার ভারতীর কাজ হচ্ছে আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি আছে, যে সংস্কৃতি আমরা হারিয়ে ফেলছি, ওই সংস্কৃতিকে আবার পুনরাবৃত্তি করা, আবার মানুষের মধ্যে সেই সংস্কৃতিকে রক্ষা করা, আমাদের সংস্কৃতি রক্ষা করার মূল উদ্দেশ্য সংস্কার ভারতী সেই কাজটা বরাবর করে। আর আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে রাখি পূর্ণিমা উৎসব। তাই এই রাখি পূর্ণিমা উৎসবে আমাদের সংস্কার ভারতী সিপাহী জেলার জেলার যে সমিতি রয়েছে, এই সমিতির উদ্যোগে আমরা আজকে আমাদের যে এনসিনগর বিএসএফ ক্যাম্পে আছে, যেখানে আমাদের রিয়েল হিরো শ্রীমন্তপুর বিএসএফ ক্যাম্প রয়েছে, সেখানে যারা আমাদের রিয়েল হিরোরা রয়েছেন, হ্যাঁ, আমরা তাদেরকে একটু রাখি পরিয়ে আমরা বরণ করে নিলাম। রাখি পূর্ণ উৎসবকে আমরা চাই আমাদের সুদূর পড়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়ুক এই রাখি বন্ধন উৎসব। কারণ আমরা জানি এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমেই আমরা একজনের প্রতি একজন ভাই বোনের প্রতি ভালোবাসা, আমাদের নিজেদের প্রতি একটা মিল বন্ধন থাকুক, সবার প্রতি একটা শান্তি সম্প্রীতি থাকুক, এটি আমরা উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমরা আজকে এখানে এলাম। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।